নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব ইউটিউব চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গে সকল সাধারণ খেটি খাওয়া নাগরিকদের জন্য সুখবর দিল রাজ্য সরকার রাজ্য সরকার নতুন এই প্রকল্পে আবেদন করলে পেয়ে যাবেন এক হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বন্ধুরা পুরুষ মহিলা সকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা নতুন এই প্রকল্পে যারা যুক্ত হবেন তারা রাজ্য সরকারের কাছ থেকে আরও অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে কোথায় গিয়ে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মমতার নতুন প্রকল্পে আবেদন করলে পনেরো হাজার টাকা তো বন্ধুরা কোন প্রকল্পের মাধ্যমে এই টাকা হবে চলুন বিস্তারিত হাজার জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে অধিকাংশে মানুষই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত এদের মধ্যে প্রায় অনেকেই লেবার শ্রেণীর মধ্যে পড়ে তাই সরকার এই শ্রেণীর কর্মীদের জীবনযাপনে কিছুটা সাহায্য করতে এনেছে লেবার কার্ড এই কার্ড থাকার ফলে আপনারা এককালীন পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পাবেন এছাড়া বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কেউ পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন তাহলে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার সরকারি সুবিধা পাবেন তাছাড়া বন্ধুরা কোনো দুর্ঘটনা ঘটলে চিকিৎসার জন্য বা অস্ত্রোপচারের জন্য তিরিশ হাজার টাকা রাজ্য সরকারের তরফে সাহায্য পাওয়া যাবে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন বিস্তারিত জানানো হলেও দেখুন বন্ধুরা লেবার কার্ডে আবেদন করলে আপনারা কি কী সুবিধা পেতে পারেন এক নম্বরে বলা হয়েছে দুর্ঘটনাজনিত চিকিৎসা বাবদ এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা দুর্ঘটনাজনিত অক্ষমতায় পঁচিশ হাজার টাকা দেওয়া হয় তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারীর অস্ত্রোপচারের জন্য তিরিশ হাজার টাকা দেওয়া হয় চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা কঠিন ব্যাধি হলে আবেদনকারী বা তার পরিবারের ওপর নির্ভরশীল সদস্যের চিকিৎসার জন্য প্রতি বছর দশ হাজার টাকা দেওয়া হয় পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা যক্ষায় আক্রান্ত কোনো নির্মাণ কর্মীকে তিন হাজার টাকা দেওয়া হয় ছ নম্বরে বলা হয়েছে বন্ধুরা কোনো কর্মীর দুর্ঘটনার মৃত্যু হলে তার পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয় সাত নম্বরে বলা হয়েছে বন্ধুরা ষাট বছর বয়সের পর নির্মাণ কর্মীকে প্রতি মাসে পাঁচশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত পেনশন দেওয়া হয় এবং পেনশনভোগী কর্মীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীকে পঞ্চাশ শতাংশ পেনশন দেওয়া হয় আট নম্বরে বলা হয়েছে বন্ধুরা নির্মাণ কর্মীর সন্তানদের শিক্ষার জন্য দু হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা দেওয়া হয় নম্বরে বলা হয়েছে বন্ধুরা মহিলা নির্মাণ কর্মীদের গর্ভাবস্থায় ছ হাজার টাকা দেওয়া হয় দশ নম্বরে বলা হয়েছে বন্ধুরা চশমা কেনার জন্য পাঁচশো টাকা এবং নির্মাণ কর্মীদের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার সময় এককালীন এক হাজার টাকা করে দেওয়া হয় এগারো নম্বরে বলা হয়েছে বন্ধুরা নির্মাণ কর্মীর অন্ত্রিয়ার জন্য এককালীন তিন হাজার টাকা দেওয়া হয় নম্বরে বলা হয়েছে বন্ধুরা কর্মীর মেয়ের বিবাহের জন্য দশ হাজার টাকা দেওয়া হয় তেরো নম্বরে বলা হয়েছে বন্ধুরা সাইকেল কেনার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয় দেখুন বন্ধুরা আঠেরো থেকে ষাট বছরের যে সমস্ত কর্মীরা ভবন সড়কপথ রেল ট্রাম লাইন বিমানবন্দর নিকাশি বন্যা নিয়ন্ত্রণ বিজলি ও জল সরবরাহ ব্যবস্থা টেলিফোনের টাওয়ার লাগানো জলাশয় জলাধার সুনঙ্গ মানানো পাইপলাইন তেল ও গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজ নির্মাণ মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ করেন তারা সবাই এই প্রকল্পে যুক্ত হতে পারবেন লেবার কার্ডে আবেদনের জন্য কলকাতার বাসিন্দাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নির্মাণ কর্মী কল্যাণ পর্ষদের সাতাশ নম্বর এবং একত্রিশ নম্বর ফর্ম ফিল করে প্রয়োজনীয় কাগজসহ জমা দিয়ে লেবার কার্ডের জন্য আবেদন করতে হবে কলকাতা ছাড়া বাকি জেলায় লেবার কার্ড অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ বন্ধুরা আঠারো থেকে ষাট বছরের সমস্ত পুরুষ ও মহিলারা এই লেবার কার্ডে আবেদন করতে পারবেন লেবার কার্ডে আবেদনের জন্য কলকাতার বাসিন্দাদের ক্ষেত্রে সাতাশ নম্বর এবং একত্রিশ নম্বর ফর্ম ফিল করতে হবে কলকাতা ছাড়াই বাকি জেলায় অনলাইনে লেবার কার্ডে আবেদন করা যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন